أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. محرم الحرام হিজরি বর্ষের নতুন মাস প্রথম মাস মুহররমুল হারামে উপনীত হয়েছি এবং এক মহান দিনে রয়েছি, যেই দিন হল ইয়ামুল আশুরা, মুহররমের 10 তারিখ। সাথে সাথে পবিত্র জুমার দিন। এই দিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, যা বিগত খুতবায় আলোচনা করা হয়েছে। আমি বলতে চাই যে এই নতুন বর্ষে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা এই বছর, নতুন বছর এবং বাকি জীবন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে অতিবাহিত করব, আল্লাহ তাআলার ফরমাবরদারির ভিতর দিয়ে অতিবাহিত করব, যাবতীয় নাফরমানি থেকে দূরে থাকব, অতীতের সমস্ত গুনাহ খাতার জন্য তওবা করে, পাপ মোচন করে ভবিষ্যতের জন্য ভালোভাবে তৈরি হব, যেন আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক আমল করতে পারি, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আমাদেরকে যাবতীয় কবিরা গুনাহ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কবিরা গুনাহ সমূহের মধ্যে একটি কবিরা গুনাহ হল জুলুম, অত্যাচার। এই জুলুম হতে পারে আল্লাহর সাথে কোনো রকমের বিয়াদবির মাধ্যমে, আল্লাহ তাআলার উপর কোনো রকম মিথ্যা কথা আরোপ করার মাধ্যমে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন আয়াতকে অস্বীকার করার মাধ্যমে, অবিশ্বাস করার মাধ্যমে, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে, অথবা হতে পারে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের রুবিয়তকে অস্বীকার করার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে, অথবা তাওহীদ উলুহিয়তকে অস্বীকার অথবা তৌহিদ উলুহিয়তে শিরিক করার মাধ্যমে, অথবা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অথবা গুণে, আসমা ওয়া সিফাতের মধ্যে কোনো রকম এমন কথাবার্তা বলা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ নয়, সিফাত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ গুণাবলীর বিপরীত কোনো কথাবার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বলা, এইরকম কথা বলা জুলুম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলা, মিথ্যা হাদিস বয়ান করা জুলুম। তারপর সাধারণ কোনো মানুষের উপর জুলুম করা, কোনো মানুষের জানের ক্ষতি করা, খুন করা, মালের ক্ষতি করা, তার মাল চুরি ডাকাতি করা, অথবা তার ইজ্জত নষ্ট করা, তার উপর তহমত দেওয়া, তার গীবত করা, এইসব জুলুম থেকে, এইসব পাপ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, এইসব পাপ বর্জন করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি সমস্ত নাফরমানি থেকে দূরে থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারি করব, বিশেষ করে আমি আমার বাকি জীবনে কখনো জুলুম করব না, মিথ্যারোপ করব না আল্লাহ তাআলার উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করব না, কোনো মুমিন মুসলমানের উপর, কোনো মানুষের উপর জুলুম করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যারোপ করা মস্ত বড় অপরাধ, জুলুম। আল্লাহ তাআলা এটাকে আজলাম, অত্যাধিক জুলুম বলে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনের সূরা আনআমের 144 নম্বর আয়াতে বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবাল ইয়ুযিল্লান নাস বিগাইরি ইলম ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে, অত্যাচার আর কি হতে পারে, তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যা আরোপ করে। লিয়ুযিল্লান নাস বিগাইরি ইলম, জ্ঞান ছাড়া, ইলম ছাড়া মানুষকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা আরোপ করে। ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সবচেয়ে বড় জালিম, বড় জালিম হলো সে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 21 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যা আরোপ করে, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয় জালিমরা কখনো সফলতা লাভ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কোনো কথা বলা যাবে না যে আমরা জানি না। আমরা দেখি সমাজে অনেক মানুষ কথায় কথায় বলে আমার আল্লাহ বলেন, তারপর দেখা যায় এই আল্লাহ বলেন যে বলল, এর পিছনে কোরআনের কোনো আয়াতও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসে কুদসিও নেই, কোনো সাধারণ হাদিসও নেই, না এই কথা কোরআনে আছে, না এই কথা হাদিসে আছে, বলে আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন বলিয়া একটা মিথ্যা কথা বলে দিল আল্লাহর নামে। বাংলায় কোরআনেও নাই, হাদিসও নাই। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা কোনো মিথ্যা আরোপ করব না, না জানিয়া না শুনিয়া কোনো কথা বলবো না। কথা বলার আগে আমরা জেনে নিব এই কথা কার কোথায় আছে, না জানিয়া না শুনিয়া মহান রব্বুল আলামিনের উপর মিথ্যা আরোপ করা মহাপাপ, জঘন্যতম পাপ। যারা এরকম পাপ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন তাদের চেহারা হবে মলিন, তাদের চেহারা হবে কালো, আর জাহান্নাম হবে এইসব মুতাকাব্বির অহংকারীদের ঠিকানা। সূরা জুমারের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। কিয়ামতের দিন দেখবেন আপনি, যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তাদের চেহারা হবে কালো। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, জাহান্নাম কি অহংকারী উদ্ধতদের ঠিকানা নয়? হ্যাঁ, অবশ্যই। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যা আরোপ করা যাবে না, না জানিয়া না শুনিয়া আল্লাহ তাআলার ব্যাপারে কোনো কথা বলা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও কোনো মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর জেনে শুনে মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে নেয়, বাসস্থান জাহান্নামে বানিয়ে নেয় যেন সে। এই কথা সহি বুখারি এবং সহি মুসলিমে রয়েছে। সহি বুখারি 110 নম্বর হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে মুগীরা বিন শুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এরকম এক বর্ণনা, এক মতে প্রায় 70 জন সাহাবী থেকে এই হাদিস বর্ণিত আছে।
من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা যে ব্যক্তি আমার উপর জেনে শুনে ইচ্ছাপূর্বক মিথ্যা আরোপ করবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় ঠিক করে নেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا تكذبون علي فانه من كذب علي فليلج النار رسول الله صلى الله عليه وسلم বলেন আমার উপর তোমরা মিথ্যা আরোপ করিও না কারণ যে আমার উপর মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে প্রবিষ্ট হবে এই কথা রয়েছে সহিহ বুখারীতে 106 নম্বর হাদিস তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুমান করে কথা বলা যাবে না যা জয়ীফ হাদিস আছে দুর্বল হাদিস আছে যেটা সন্দেহ আছে এটা দুর্বল নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সুপ্রমাণিত নয় এই রকম কথাও বলা যাবে না এই রকম হাদিসও বয়ান করা যাবে না যে ব্যাপারে সে নিজেই সন্দিহান সে সঠিকভাবে জানে না এটা সহিহ হাদিস কিনা সে জানে না এটা সে জানে এটা দঈফ এরপরও বলে রাসূলুল্লাহ বলেছেন এইরকম হাদিস বয়ান করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিরমিজি 2552 নম্বর হাদিস 2552 নম্বর হাদিস من حدث عني حديثا وهو يرى انه كذب فهو احد الكاذبين رسول الله صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি আমার নিকট থেকে হাদিস বয়ান করে আর সে ভাবে যে এটা মিথ্যা সে ভাবে এটা মিথ্যা তাহলে সে একজন মিথ্যুকদের অন্তর্ভুক্ত সে একজন মিথ্যুকদের অন্তর্ভুক্ত অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বয়ান করতে হলে সে নিশ্চিত হতে হবে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নতুবা সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই হাদিসের সম্বন্ধ করতে পারবে না তার জন্য এটা উচিত হবে না যদি সে অনুমান ভিত্তিক করে তাহলে সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যা আরোপ করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও মিথ্যা আরোপ করা যাবে না এইভাবে সাধারণ মুমিন মুসলমান এমনকি মানুষের ক্ষেত্রেও মিথ্যা আরোপ করা যাবে না মিথ্যা বলা যাবে না কারো জানের ক্ষতি করা যাবে না মালের ক্ষতি করা যাবে না ইজ্জতের ক্ষতি করা যাবে না এসব হারাম এসব জুলুম আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি وجعلته بينكم محرما فلا تظالموا الله تعالى বলেন হে আমার বান্দারা নিশ্চয় আমি আমার উপর জুলুম করাকে হারাম করেছি আমি নিজের জন্য জুলুম করা হারাম করেছি অতএব আর তোমাদের জন্য এটা হারাম করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য হারাম আমাদের জন্য তো হালাল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আল্লাহ তাআলা বলেন আমার নিজের জন্য হারাম জুলুম করা আর তোমাদের জন্য এটা হারাম করেছি ফালা তাযালামু তোমরা জুলুম করিও না জুলুম হারাম এই হাদিস রয়েছে সহিহ মুসলিমে 2577 নম্বর হাদিস 2577 নম্বর হাদিসে রয়েছে মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াদু হাত্তা লা ইয়াফখার আহাদুন আলা আহাদিন ওয়ালা ইয়াবগী আহাদুন আলা আহাদ এক খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন আল্লাহ তাআলা আমার প্রতি ওহী প্রেরণ করেছেন আল্লাহ তাআলা আমার প্রতি ওহী পাঠিয়েছেন এই কথা যে তোমরা যেন বিনয়ী হও তাওয়াজু করো বিনয়ী যেন হও নম্র হও আর তোমরা যেন ফখর না করো একে অন্যের উপর এবং একে অন্যের উপর জুলুম যেন না করো ওয়ালা ইয়াবগী আহাদুন আলা আহাদ একে অন্যের উপর জুলুম করিও না এই ওহী আমাকে করা হয়েছে এই হাদিস রয়েছে সহিহ মুসলিমে 2865 নম্বর হাদিস 2865 নম্বর হাদিস
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুয-যুলমা ফাইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকারের রূপ নিয়ে, বিশাল অন্ধকারের রূপ ধারণ করবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে এই জুলুম, মহা সমস্যায় পড়বে যে জালিম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম বলেন, ইত্তাকুয-যুলমা, জুলুম থেকে বাঁচো, কারণ জুলুম কিয়ামতের দিন মহা অন্ধকারের রূপ নেবে। এই কথাও আছে, এই হাদিস আছে সহিহ মুসলিমে 2578 নম্বর হাদিস। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে ইয়ামানের দিকে পাঠিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় করতেছিলেন ইয়ামানের দিকে, তখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বেশ কিছু উপদেশ দিয়েছেন। একটি উপদেশ ছিল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এই হাদিস রয়েছে সহিহ বুখারী এবং মুসলিমে, আরো অন্যান্য কিতাবে। সহিহ বুখারী 1496 নম্বর হাদিস, 1496 নম্বর হাদিসে এই কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় কালে বলেছিলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মজলুমের বদদুয়ার শিকার হইও না, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের বদদুয়া, মজলুমের আহাজারি আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, সরাসরি আল্লাহর দরবারে মজলুমের বদদুয়া চলে যায়, পৌঁছে যায় আল্লাহর দরবারে, মজলুমের দোয়া কবুল হয়ে যায়। এই জন্য হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে শাসক হিসাবে, গভর্নর হিসাবে পাঠানোর সময় বলেছিলেন, তুমি গভর্নর, সাধারণ মানুষের উপর জুলুম করিও না, জুলুম করলে মানুষের আহাজারি, আহ, এই মজলুমের আহাজারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সরাসরি পৌঁছে যাবে আর তুমি বরবাদ হয়ে যাবে। হাদিস শরীফে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, তুমি মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মজলুমের বদদুয়া মেঘমালার উপরে চলে যায়, মানে আকাশে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছে যায়। এই কথা আছে তবরানিতে সহিহ আত-তারগিব আত-তারহিবে, ইমাম তিরমিজি, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন, তার নম্বর হল 2218, 2218 নম্বর হাদিসে এই হাদিস রয়েছে। এই হাদিসে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, কারণ এটা মেঘমালার উপরে চলে যায়। ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, আমার ইজ্জতের শপথ, আমার প্রতাপের শপথ, আমার মহিমার শপথ, লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, আমি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব, যদিও না তা অনেক পরে হয়, দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করবই করব, নিশ্চিত মজলুমের, মজলুমকে আল্লাহ তাআলা সাহায্য করবেনই, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, লাং সুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, তোমাকে সাহায্য করবই, যদিও না তা হয় অনেক দেরিতে, দেরিতে হলেও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন ওয়াইন কানা ফাজিরান ফাফুজুরুহু আলা নাফসিহি, মজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়, যদিও না সেই মজলুম ব্যক্তি হয় ফাজির, কোনো পাপি, ফাসিক পাপি হলেও তার
বদদোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কেউ যদি আমরা মনে করি যে আমি তো নামাজি মানুষ আর সে তো বেনামাজি, সে তো নেক আমল করে না বদআমল করে, তাহলে জুলুম করলে কি হবে, তার দোয়া তো আল্লাহ পাক শুনবেন না, না এটা ভুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবা, মজলুমের দোয়া কবুল হয়ে থাকে। ওয়াইন কানা ফাজিরান, যদিও সে ফাজির হয় পাপি হয়, ফাফুজুরহু আলা নাফসি, পাপের জন্য সে তার পাপের শাস্তি ভোগ করবে সেটা ভিন্ন কথা, পাপের কারণে সে শাস্তি ভোগ করবে সেটা ভিন্ন কথা, কিন্তু পাপি বলিয়া তাকে জুলুম করার অধিকার আপনার নাই। জুলুম যদি করেন তাহলে তার হাজারি আল্লাহ তাআলা শুনবেন কবুল করবেন। এই হাদিস রয়েছে মুসনাদে ইমাম আহমদে, এর নম্বর হল 8781, মুসনাদে আহমদের 8781 নম্বর হাদিসে আছে, মজলুম যদি ফাজিরও হয় পাপিও হয় তবুও তার বদদোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তার পাপের জন্য সে শাস্তি পাবে ভিন্ন কথা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতুল মাযলুম ওয়া ইন কানা কাফিরান লাইসা দুনহা হিজাব, মজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন যদিও সেই মজলুম কাফির হয়, কাফিরও যদি হয় তবুও তার বদদোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। একজন মানুষ কাফির এই বলি আপনি তার উপর জুলুম করবেন, তার জানের ক্ষতি করবেন, মালের ক্ষতি করবেন, তার ইজ্জত নষ্ট করবেন বিনা কারণে, বিনা অপরাধে কোনো কাফিরের উপর আপনি হামলা করবেন, তাকে জুলুম করবেন, সেটা হতে পারে না। যদি মনে করেন আরে সে তো কাফির, কাফির হলে তার কুফুরের জন্য সে শাস্তি ভোগ করবে জাহান্নামে চিরদিন, কিন্তু দুনিয়াতে বিনা অপরাধে বিনা কারণে ইসলামী আইন ব্যতীত নিজের মন গড়াভাবে কাউকে জুলুম করা যাবে না, কাফিরকে যদি জুলুম করা হয় তার হাজারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। এই হাদিস রয়েছে মুসনাদে আহমদে, তার নম্বর হল 1271 নম্বর হাদিস, আর এই হাদিস রয়েছে সহিহ আত তারগিব আত তারহিবে, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ আত তারগিব আত তারহিবে এই হাদিস উল্লেখ করেছেন, তার নম্বর হল 2231 নম্বর হাদিস। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যারোপ করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে অথবা গুণে এমন কোনো কথা বলবো না যা অন্যায় যা মিথ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কোন কথা বলবো না যা তিনি বলেননি, এমনকি সাধারণ মানুষের ক্ষেত্রেও বলবো না এমন কোন কথা যে কাজ সে করেনি যে কথা সে বলেনি, তার জান এবং তার মাল তার ইজ্জতের কোনো ক্ষতি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের জান মাল ইজ্জত, জান মাল ইজ্জত হারাম, যেমন হারাম এই মাসে জিলহজ মাসে পবিত্র মক্কায় হরম শরীফের ভিতরে যেভাবে হরম শরীফের যেভাবে সম্মান, একজন মুমিনের জান এবং মাল এবং ইজ্জত সেভাবে পবিত্র, তার পবিত্রতা নষ্ট করা যাবে না। তো আমরা জুলুম থেকে বিরত থাকব, আল্লাহ তাআলার উপর জুলুম করব না মিথ্যা বলিয়া, রাসূল ইসলামের উপর জুলুম করব না মিথ্যা বলিয়া, কোন মুমিন মুসলমানের উপর জুলুম করব না তার জান মাল ইজ্জতের ক্ষতি করিয়া, এমনকি যদি কাফিরও হয় অমুসলিমও হয় কোনো পাপিও হয় তবুও তার উপর জুলুম করব না, জুলুম হারাম, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য এটা হারাম করেছেন আর মানুষের জন্য অবশ্যই অবশ্যই এটা হারাম, এই জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। যদিও আল্লাহ তাআলা অনেক সময় অবকাশ দিয়ে থাকেন জালিমকে, আমরা দেখি অনেক জালিম জুলুম করার পরেও সে স্বাভাবিকভাবে বহাল তবিয়তে আছে। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ুমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু সুম্মা ক্বারা ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্ন আখযাহু আলীমুন শাদীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা অবকাশ দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন জালিমকে, হাত্তা ইযা আখযাহু, কিন্তু যখন তাকে পাকড়াও করেন, ধরেন যখন জালিমকে, লাম ইউফলিতহু, তাকে আর ছাড়েন না, সময় দেন অবকাশ দেন ফিরে আসে কিনা, তৌবা করে কিনা, পথে ফিরে আসে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দেন,
অথবা সময় দেন আরো পাপ আরো বেশি করে পাপ করার জন্য, যেন তাকে শক্তভাবে পাকড়াও করতে পারেন। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করেন, লাম ইউফলিতু, তাকে আর ছাড়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর উনার বক্তব্যের সমর্থনে কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। সুম্মা কারাআ ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। সূরা হুদের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এভাবে আপনার রবের পাকড়াও, যখন তিনি কোনো বস্তিকে, অধিবাসীকে, কোনো গ্রামওয়ালাকে পাকড়াও করেন, যেই গ্রাম জালিম ওয়াহিয়া জালিমা, জালেম কোনো সম্প্রদায়, জালেম কোনো বস্তির মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও বড় যন্ত্রণাদায়ক এবং বড় কঠোর। এই জন্য জালিম যারা জুলুম করে, তারা যেন এই কথা মনে করে না যে আল্লাহ তাআলা আমাকে অবকাশ দিয়েছেন, আমি জুলুম করার পরও কিচ্ছু হয় না। না, হবে, সময় মতো হবে, যখন হবে তখন বড় ভয়ঙ্কর অবস্থা হবে, এমনভাবে ধরবেন যে আর ছাড়া হবে না। এই হাদিস রয়েছে সহিহ বুখারিতে এবং সহিহ মুসলিমে। সহিহ বুখারি হাদিস নম্বর হলো 4686 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর হলো 2583। কাজেই আমরা কোনো অবস্থায় মানুষের উপর জুলুম করব না, অত্যাচার অবিচার করব না, এর পরিণাম শুভ হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবায়ে কেরামকে, আতাদরুনা মানিল মুফলিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো নিঃস্বকে, অভাবী কাঙ্গালকে জানো তোমরা? সাহাবীরা বললেন, কালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। মুফলিস, নিঃস্ব কাঙ্গাল হলো তো সে যার দিরহাম নাই, সরু সামান নেই, ধন সম্পদ যার নেই, টাকা পয়সা ধন সম্পদ যার নেই, সেই তো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কযফা হাযা ওয়া আকালা মালাহা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দরাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়ুকযা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নিঃস্ব অভাবী কাঙ্গালি হলো সে যে কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক সিয়াম রোজা, অনেক যাকাত, অনেক নেক আমল নিয়ে হাজির হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যখন সে হাজির হবে তখন তার উপর অভিযোগ আসবে বিভিন্ন জনের। ওয়াতি ক্বাদ শাতামা হাযা, একজন আসি বলবে, ওয়া আল্লাহ, আপনার এই বান্দা আমাকে গালি দিয়েছিল। ওয়া হাযা ওয়া কযফা হাযা, আরেকজন আসি বলবে, আমাকে মিথ্যা তোহমত দিয়েছিল, আমার জিনা, আমার উপর জিনার তোহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল। ওয়া কালা মাল হাযা, একজন এসে বলবে, আমার মাল বক্ষণ করে ফেলেছিল, আত্মসাৎ করেছিল আমার টাকা পয়সা। আরেকজন এসে বলবে, ওয়া হাযা ওয়া সাফাকা দাম হাযা, আরেকজনের রক্তাক্ত করেছে, একজনকে খুন করেছে। ওয়া দরাবা হাযা, একজনকে মারপিট করেছে। এক একজন মানুষ অভিযোগ নিয়ে আসবে, কেউ বলবে আমাকে গালি দিয়েছে, কেউ বলবে আমার ধন সম্পদ আত্মসাৎ করেছে, কেউ বলবে আমাকে খুন করেছে, কেউ বলবে আমাকে মারপিট করেছে। এইভাবে বিভিন্ন অভিযোগ তার উপর আসতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কি, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, অভিযোগ প্রথম অভিযোগকারীকে তার নেক আমল থেকে দেওয়া হবে, তারপরে দেওয়া হবে এইভাবে অভিযোগকারীদেরকে তার নেক আমল। দেখা যাবে তার নেক আমল শেষ হয়ে গেছে কিন্তু অভিযোগকারী এখনও বাকি আছে, বিবাদী পক্ষ আরও বাকি। তখন বিবাদীর গুনাহ বাদীর মাথায় নেওয়া হবে, বাদীর
এই অভিযুক্ত ব্যক্তির জিম্মায় অভিযুক্তকারীর গুনাহকে চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নেকামল বহু নিয়ে এসেছিল, কিন্তু নেকামল তার সব চলে গেছে, অভিযুক্তকারীরা তার সমস্ত নেকামল নিয়ে গেছে, আর সে নিঃস্ব অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো সবচেয়ে বেশি নিঃস্ব, সে হলো সবচেয়ে মুফলিস কাঙ্গালি আমার উম্মতের। তা আমরা কি চাই? যে আমরা নেক আমল করব, নামাজ পড়ব, রোজা রাখব, যাকাত আদায় করব, কোরআন তিলাওয়াত করব, নেক আমল করব, কিন্তু আমাদের নেক আমল যেন আমাদের কোনো বিবাদী, কোনো বাদী, কোনো অভিযোগকারী আমাদের থেকে নিয়ে যেতে না পারে, আমরা যেন কারোর উপর জুলুম না করি, কারো জান মাল ইজ্জতের ক্ষতি না করি, যেন আমাদের আমল তারা নিয়ে যেতে না পারে, আর আমাদের নেক আমল নিয়ে শেষ করে শেষ পর্যন্ত তার বদআমল যেন আমাদের গায়ে চাপাইতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক হকদারের হক আদায় করতে হবে কিয়ামতের দিন, প্রত্যেক হকদারের হক আদায় করে দেওয়া হবে, এমনকি শিংওয়ালা বকরি যদি শিংবিহীন বকরিকে আঘাত করে তাকে সেই সেই সেইটার প্রতিশোধও দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। এই জন্য কোনো অবস্থায় জুলুম করা যাবে না। যদি আমরা কারো উপর জুলুম করে থাকি, কারো জান মাল ইজ্জতের ক্ষতি করে থাকি, তাহলে তাড়াতাড়ি এটা সমাধা করতে হবে, মাফ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জীবনে, এই নতুন বর্ষে, এমনকি সারা জীবন যতদিন বেঁচে থাকব, জুলুম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মিথ্যা আরোপ করব না, মিথ্যা আরোপ করব না কোনো মানুষের উপর, মিথ্যা আরোপ করব না কোনো কাফির কুফফারের উপর পর্যন্ত, এবং আমরা জুলুম করব না, জান মাল ইজ্জতের ক্ষতি করব না কারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন, বদ আমল থেকে বাঁচার তৌফিক দান করুন, জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فإني أوصيكم ونفسي أولا بتقوى الله والمواظبة على ذكر الله، ألا خير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ألا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. أيها الإخوان، أمرنا بالصلاة والسلام على النبي المحترم، حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم فصل وسلم على سيدنا، اللهم فصل وسلم على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم ربنا إننا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا، وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا،
ربنا إنك رؤوف رحيم اللهم أيد الإسلام وأنصاره وذل الشرك وأشراره اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم جازهم بالإحسان إحسانا وبالسيئة عفوا وغفرانا اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لحينا وميتنا اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم كن لنا ولا تكن علينا اللهم شاف مرضانا ومرضى المسلمين اللهم شاف مرضانا ومرضى المسلمين اللهم اشف أنت الشافي لا شافي إلا أنت لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما اللهم زلزل الأرض اللهم عجل هلاك يهود والنصارى والمشركين والمجوسين اللهم زلزل الأرض من تحت أقدامهم اللهم لا ترفع لهم راية واجعلهم لمن خلفهم عبرة وآية ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأهم وأكبر وأقموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا